হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু। আপনার নাম কি? আমার নাম আমেনা। আমেনা আপু, আপনি আসলে একটা অডিও কলে প্রতিবেদন করতে চান, আসলে কি কারণে, কি হয়েছে আপনার, আসলে কি বলতে চান? এখন ভাই আমার দেশের বাড়ি দিনাজপুর। জি, আমার আমার বিয়ে হয়েছিল। আপনার নাম কি? আমার নাম আমেনা। আমেনা, আচ্ছা। হ্যাঁ, পরিবারে কে কি আছে? পরিবারে আমার মা নাই, বাবা আছে, তা প্রতিবেদন কি কারণে করতে চান, মানে কি কি জানাইতে চান যারা আসলে আপনার কথাগুলো শুনবে বা জানতে চায়, জানবে? এখন কষ্ট আছি, এর জন্য প্রতিবেদনের সামনে আসলাম। স্বামী কি হয়েছে? স্বামী মারা গেছে। মারা গেছে? এখন কি বিয়ে করবেন সে আশা নিয়ে আসছেন না কোনো সহযোগিতা? বিয়ে করবো সে আশা নিয়ে আসছে। পরিবারে যারা আছে তারা কি কোনো একটা ছেলে দেখে দিতে পারতেছে না? এখন মনে করেন মাতা মারা গেছে, সৎ মা ঘরে, বাবা ইচ্ছা করলেও কিছু করতে পারে না, বুঝলেন? যেহেতু আপনার একবার বিয়ে হয়েছিল, তা বাবার তো উচিত, মেয়ে হয়ে বাবা হয়ে তো উচিত যে মেয়েটাকে আবার একটা ভালো ছেলের হাতে তুলে দিই, এরকম খোঁজ খবর নেয় না কেন? এখন জানে না কিসের জন্য নেয় না, বাবা চাইলেও হয়তো মা নিতে দেয় না, সৎ মা। এখন তারা তাদের কামাই তারা করে খায়, আমার দেখে নেই। তারপর আমার জামাই নাই, এখন আরো দেখে না, শ্বশুর বাড়ির লোকজনও দেখে না, বাপ মাও দেখে না। যা বলতেছেন সত্য কথা বলতেছেন তো? হ্যাঁ, সবই সত্য। কারণ অনেকে আসলে মানে প্রতারিত হয়, কথা কাজের মিল থাকে না। তা আপনি যা বলতেছেন, আপনার ঠিকানায় গিয়ে যদি কেউ যোগাযোগ করতে চায় তা সঠিক তথ্য পাবে তো? আচ্ছা, তা এখন কোনো বিবাহিত পুরুষকে করবেন না কোনো ইয়াং পুরুষকে বিয়ে করতে চান? এখন সে যেরকমই হোক না কেন, আমার একটা ছেলে আছে 2 বছর বয়স, টাকা বাসায় কাজ করি, যে বাসায় কাজ করি সেই বাসায় থাকি। আমার আব্বা সব মা ওরা মাইনে নেনে, আমার আমি মরার পরে আসছিলাম, মাইনে নেনে। এখন সে যেমনই হোক না কেন, যদি আমার ছেলের দিয়ে আমার বিয়ের মাইনে নেয়, যে যেমনই হোক আমার তাতে কোনো সমস্যা নেই। যেরকম হোক আপনি বিয়ে করতে চান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই আপনি আমার যে ছবিটা পাঠাইছেন, ছবিটা কি আপনারই? হ্যাঁ হ্যাঁ আমারই। কেউ যদি যোগাযোগ করতে চায় তা কোন নাম্বারে যোগাযোগ করবে? এই নাম্বারটাই এই যোগাযোগ নাম্বারটা আমরা নাম্বারটা দিয়ে দেবো ভিডিওর মধ্যে। কেউ যদি ফোন দেয় অবশ্যই সত্যি কথা বলবেন, আর সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়েন? নামাজ পড়ি। নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ কোনো না কোনো ওসিলায় আপনার জীবনে ভালো একটা ব্যবস্থা করে দিবে। ঠিক আছে আপু, আর কিছু বলতে চান? হ্যাঁ ভাইয়া, বলি কি যে আমি শুধু একটা সুন্দর মন চাই, সে যাতে জানি সারা জীবন আমার পাশে থাকে, সেটাই আমার বাবা সুখে রাখে, এই তাছাড়া বেশি কিছু চাই না। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।